বন্ধুরা, গুড মর্নিং। এসএম লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমার আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। সকাল থেকে আমার সব বাসি কাজ সারা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এবার বৃহস্পতিবারের পুজো করবো, দেখছি পুজো করার কিছুই নেই, তাই জন্য আমি পুজো করার আনতে যাচ্ছি সব জিনিস। তোমরা দেখতে থেকো এবং সঙ্গে নেমে কী কী নিয়ে এসেছি দেখো, ঠাকুরের জন্য কী কী নিয়ে এসেছি। কোলা কলা বললো, পাকার কলা নেই, কাঁচা কলা, তাই নিয়ে এলাম। কলা তো দিতেই হবে। পান পাতা, আমার আম শাখা আছে ঘরে, তাই জন্য আর নিই নি। এটা তুলসী পাতা, ফুল, দু প্যাকেট দুধ আর দই নিয়ে চলে এসেছি। এইবারে আমি ঠাকুর পূজাটা করে ফেলি তাড়াতাড়ি করে। পুজো করা কমপ্লিট হয়ে গেছে। এইবারে আমি খেতে যাই। খাওয়া দাওয়া হয়ে আমি ছেলেটা ঘুমাচ্ছিল বলে তখন বিছানাটা গোছ করতে পারিনি, এখন বিছানাটা গোছ করতে এসেছি। বিছানাটা গোছ হয়ে গেছে। এবারে আমি তোমাদেরকে আজকে কিছু জিনিস শেয়ার করবো, জানি না তোমাদের কতটা উপকারে আসবে, তবে আমি যথাসাধ্য আমার মনে হয় যে তোমাদের অনেকটাই উপকারে আসবে। যারা যাদের বাচ্চারা ছোট আর এই মাত্র হাতের লেখা শেখাচ্ছ, ছোট থেকেই বাচ্চাদের হাতের লেখা বাগে, হাতের লেখা ছোটোবেলা থেকে যদি তোমরা ঠিকঠাক করে হাতের লেখা লিখাও তাহলে হাতের লেখা খুব সুন্দর হয়। আর ছোটোবেলা থেকেই যদি তোমরা যদি হাতের লেখার প্রতি অমনোযোগী হও বাচ্চাদের প্রতি, তাহলে হচ্ছে হাতের লেখা কোনো দিনও বাগেনি। তাই ছোটোবেলা থেকেই আমার মতে বলে ছোটোবেলা থেকেই বাচ্চাদেরকে হাতের লেখা শেখানো উচিত। আমি কীভাবে আজকে ইংরাজি কীভাবে লিখবে, কীরকম খাতায় লিখবে, সেরকম আজকে তোমাদেরকে দেখাবো। বাচ্চাদেরকে এইরকম রুল টানা খাতা কিনে দিবে, এইরকম রুল টানা ইংরাজি খাতা, চার লাইনের ফোর লাইনের ইংরেজি খাতা কিনে দিবে। এবারে এই এখানে কীভাবে লিখবে আমি আজকে বড় হাতেরটা লিখে দেখাচ্ছি, কালকে ছোট হাতেরটা লিখবে। দেখো আমি যেভাবে লিখে দেখাচ্ছি সেভাবে লিখবে। এ দেখো আমি কিন্তু লাইনের বাইরেও বের করিনি, লাইনে এরকমভাবে ছোটোবেলা থেকে বাচ্চাদেরকে হাতের লেখা শেখানো প্র্যাকটিস করবে। বি সি ডি ই এফ জি এইচ এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। এটা হলো ক্যাপিটাল লেটারে হাতের লেখা, এটা হলো ক্যাপিটাল লেটারে। আমি ভাতটা গোছ করে দিয়েছি, এবার ভাতে হচ্ছে চালটা তুলে দেবো। আমি আজকে রান্না করব কাঁচকলা ভাজা, করলা ভাজা, আর এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি করব, ছোট ছোট চিংড়ি মাছ। তবু আজকে খেতে তো ইচ্ছা করে মানুষের, বড় চিংড়ি মাছ যদি না কিনতে পারি ছোট চিংড়ি মাছ খাবো নি, তাই জন্য ছোট চিংড়ি মাছে দিয়ে মালাইকারি করব। আমি এখানে নারকেলটাকে হচ্ছে গরম জলে ডুবিয়ে রেখেছি, ডুবানো থাক, ততক্ষণে আমি এইখানে হচ্ছে কাঁচকলা ভেজে নেব। কাঁচকলা ভাজতে ভাজতে আমি এইগুলোকে বেটে নিয়ে মিক্সিংয়ে, আজকে না নোড়াটা নেই, আজকে মিক্সিংয়ে বেটে নেবো। টমেটো আর এগুলো সব একসাথে মিক্সিংয়ে বেটে নিয়ে চলে আসি।
এখন মাছটা কেটে নিচ্ছি, আমার সব জোগাড় হয়ে গেছে, সব বাটা হয়ে গেছে, এবারে শুধু মাছটা কেটে নিই। আজকে আমি মাছের আর খোলাটা সব ছাড়াবো না, চিংড়ি মাছের মালাইকারিতে সব খোলা ছাড়ি দিলে না খেতে ভালো লাগে না, আজকে খোলা থাক। আমার ওখানে কাঁচকলা ভাজা হচ্ছে, নারকেলের দুধ, নারকেলটাকে গরম জলে আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, আমি এবারে নারকেলটাকে আমি নারকেলের দুধটাকে আমি বের করে নিই। নারকেলের দুধটাকে আমি ছেঁকে নিচ্ছি, নারকেলের দুধটা ছেঁকে নিয়ে এই যে নারকেলগুলো পড়ে থাকবে না সেগুলোকে না ফেলে নারকেল নাড়ু করে দিব। আমার যদি সময় থাকে তোমাদের কাছে নারকেল নাড়ু দিই। চিংড়ি মাছের মালাইকারি রেডি, বাবু তো কোনো কিছু ভালো মন্দ হলে ও তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, ও এখন বলছে আমাকে এক্ষুনি খেতে দাও, বাবুকে খেতে দিতে যাচ্ছি। বাইরে বৃষ্টি পড়তে লেগে গেছে, আমার সকালবেলায় কাপড়গুলো মিলেছিলাম বলে শুকনো হয়ে গেছে, তাই জন্য বলি তাড়াতাড়ি সব কাজ সকাল সকাল উঠে সব কাজ করে ফেলেছিলাম বলে, যাই হোক টাইমে টাইমে সব কাজ হয়ে গেছে, কাজগুলো মোটামুটি ঠিক টাইমে কাপড় টাপড় শুকনো টুকনো সব হয়ে গেছে। এখন বৃষ্টি হচ্ছে, ছেলেটা টিউশনে কী হবে জানি না, বাবা বলছে খাবো নি, আমিও খেতে বসে গেছি, বাবুকে নিয়ে টিউশনে যেতে হবে, কাঁচকলা ভাজা আর মাছের মালাইকারি, মালাইকারিটা খুব সুন্দর হয়েছে, নিজে রান্না করেছি বলে নয় রান্না মালাইকারিটা সত্যি খুব সুন্দর হয়েছে। আমি খেয়ে দিয়ে নিই, ছেনাটাকে নিয়ে স্কুল যাবো, প্রাইভেট যাবো এবারে।